বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা আত্মত্যাগ পৃথিবীর সব নারীর জন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বঙ্গমাতার অবদান নিয়ে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। আনোয়ার হোসেনের রিপোর্ট। We have amongst us connected from Gonobhavan. Bongomata Sheikh Fozilatun Nesa Mujibur Janma Barshiki Upolokkhe Bongomata a paragon of women's leadership and nation building in Bangladesh Shishok Shommeloner Ayojon Kore Dhaka Bishwabidyaloy. The proud daughter of Bangabandhu and Bongomata. গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গমাতা যেভাবে সাহস যুগিয়েছেন তা সব নারীর জন্য অনুকরণীয়। জাতীয় জীবনে বঙ্গবন্ধুর অবদান রচিত হলেও বঙ্গমাতার আত্মত্যাগ জানা যায় খুবই কম। স্বাধীনতা অর্জন আমরা করেছি দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে। আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করে গেছেন, কিন্তু আমার মা পাশে থেকে তার যে আত্মত্যাগ সে কথাটা আসলে খুব কমই জানা যায়। ছয় দফা দেওয়ার সময় বঙ্গমাতার অবদান ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হয়ে মামলা পরিচালনা কিংবা জেলে থাকাকালীন যোগাযোগ সবকিছুই এক হাতে সামাল দিতেন বেগম মুজিব। আব্বার যখন জেলে তার বিরুদ্ধে মামলা, একটা পর একটা মামলা, সেই মামলাগুলি মোকাবেলা করা, উকিলের বাড়ি দৌড়ানো সবই কিন্তু তিনি কষ্ট করে করতেন, আবার সেই সাথে সাথে সংসার। এই সময় দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে বলেও জানান সরকার প্রধান। সে আন্দোলনও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়।